অল্পেতে রক্ষা পেলেন শিক্ষামন্ত্রী। সোমবার কলা উৎসবের উদ্বোধনে মুক্তধারা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। আচমকাই মঞ্চের উপর থাকা একটি লাইটিং বল খুলে পড়ে। বরাত ভালো, তা মন্ত্রী বাহাদুর সহ অতিথিদের কারোর গায়ে পড়েনি, ভগবান সহায় শিক্ষামন্ত্রীর। এ কি হলো? মুক্তধারার প্রেক্ষাগৃহে আচমকাই মঞ্চে একটি লাইটিং বল খুলে পড়ল। এমন তো হয়নি বাপু কোনোদিন, তবে ঘটনা তো ঘটে গেল। বরাত ভালো রাজ্যের শিক্ষামন্ত্রী। সোমবারই প্রেক্ষাগৃহে কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে ছিলেন শিক্ষাবিদ অরুণোদয় সাহাসহ প্রমুখরা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠানের মাহাত্ম্য নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, তখনও কিন্তু লাইটিং বলটি তার জায়গাতেই ছিল। রাজ্যভিত্তিক কলা উৎসব পালন করতে যাচ্ছি আজকে এবং কালকে। সারা রাজ্য থেকে 144 জন ছাত্রছাত্রী, প্রতি ডিস্ট্রিক্ট থেকে 9 জন ছেলে 9 জন মেয়ে, তারা বিদ্যালয় স্তর থেকে পরে জেলা স্তর থেকে নির্বাচিত হয়ে প্রতিযোগিতার মাধ্যমে এবং সবটা অফলাইনে রাজ্য স্তরে এসেছে। এই রাজ্য স্তর থেকে আমরা আবার এখানে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় স্তরে তারা অংশগ্রহণ করবে। আমরা যদিও অফলাইনে করেছি, কিন্তু জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে অনলাইন। কথা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যেই তো কাজ করে চলেছে সরকার। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন নিয়ে আমরা শিক্ষাকে মূল হাতিয়ার করে দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছি। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়ে সামগ্রিকভাবে গুণগত শিক্ষার প্রসার ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আমাদের রাজ্যে বিপ্লব বাবুর নেতৃত্বে সরকার গঠনের পর আমরা শিক্ষাক্ষেত্রে, শুধু বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষা নয়, আমরা 28টা রিফর্ম করেছি। আমরা জানি যদি প্রকৃত শিক্ষা এবং গুণগত শিক্ষা পায় যে কোনো মানুষ, আমার কথা নয়, স্বামীজি বলেছেন, পৃথিবীর সকল সমস্যার সমাধান হতে পারে একমাত্র শিক্ষা। আমরা, আমাদের সরকার সেজন্য শিক্ষাকে সবচেয়ে বেশি। ভালোই চলছিল পুরো অনুষ্ঠান, হঠাৎই মঞ্চে থাকা অতিথিদের ঠিক পেছনেই হুড়মুড়িয়ে পড়ল সেই লাইটিং বলটি। ভগবান সহায়, বলটি শিক্ষামন্ত্রী সহ কারোর উপরই পড়েনি। পড়লে কি যে বিপদ হতো তা নিয়ে এখন উঠছে অবিরাম প্রশ্ন। মুক্তধারার দায়িত্বে যারা রয়েছেন এখন এই বিষয়টি তাদের ভাবতে হবে। বলটি যদি শিক্ষামন্ত্রী সহ অন্য যে কারোর উপর পড়ত তাহলে তো চিৎপটাং। যাক, অল্পেতে রক্ষা পেলেন শিক্ষামন্ত্রী সহ বাকিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।